धूमधामे हुए गेल बॉलीवुडेर अन्यतम जनप्रिय डिजाइनर जुटी कुणाल रावल और अर्पिता मेहतार बिये। बियेते हाजिर होयेछिलेन एक झाक बॉलीवुड तारका करण जौहर थेके शुरू करे राकुलप्रीत सिंह सह अनेक नामी दामी तारका के ए जुटीर डिजाइन करा पोशाके बियेते देखा गेछे। বিয়েতে বরকনের পোশাকে প্রাধান্য পেয়েছে সোনালী আর সাদা রং, এমনকি অতিথিদের পোশাকেও দেখা গেছে এই দুই রঙের আধিপত্য। নববধূ অর্পিতার পরনে ছিল আয়না বসানো লেহেঙ্গা, ক্রপড নেকলাইনের ছোট হাতার ব্লাউজ আর হাই ওয়েস্ট স্কার্টের সঙ্গী হয়েছিল অর্গ্যাঞ্জার দোপাট্টা। কুণালের শেরওয়ানি ও কনের সঙ্গে মিল করে বানানো ছিল টোপর আর উড়না। আলিয়া ভাটের মতো অর্পিতার সাজেও ছিল না কোনো বাড়াবাড়ি, গয়না আর মেকআপ দুই ক্ষেত্রে একেবারে যেটুকু না হলেই নয় সেটুকুই ছিল। কুণাল অর্পিতার বিয়ের সব আয়োজনেই অংশ নিয়েছিলেন ফ্যাশন আইকন মালাইকা আরোরা, পরেছিলেন মনীষ মলহোত্রার নকশা করা লেহেঙ্গা, বিয়েতে আলাদা করে নজর কাড়ে মালাইকার গলার গয়নাও। সবুজ পাথরের একটা চোকারের সঙ্গে মালাইকা পরেছিলেন সাদা সবুজ পাথর আর পুঁথির কারুকাজ করা একটি হার। অভিনেতা বরুণ ধাওয়ানের পরনে ছিল হালকা গোল্ডেন কুর্তা, পায়জামা আর উড়না। বরুণের স্ত্রী ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল দেখা দিয়েছেন সাদা পোশাকে, নাতাশার পরনে ছিল সাদা রাফেল লেহেঙ্গা। ফ্যাশন ডিজাইনার রিয়া কাপুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন কনে অর্পিতা মেহতার ডিজাইন করা পোশাকে, এছাড়া অর্পিতার ডিজাইন করা পোশাক পরেই বিয়েতে হাজির হয়েছিলেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। মীরা রাজপুতের পরনে ছিল সাদা রঙের আইভরি শাড়ি, যেটি তিনি পরেছিলেন এমব্রয়ডারির কাজ করা স্লিভলেস ব্লাউজ দিয়ে, সঙ্গে ছিল ভারী জুয়েলারি, আর শহীদ স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে সাদা কুর্তা পাজামা পরেছিলেন। ট্রেডিশনাল পোশাকে মীরাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে চোখ ফেরাতে পারেননি শহীদ নিজেই, তাই সোশ্যাল মিডিয়ায় মীরাকে আবারও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেতা, যা দেখে রীতিমতো আপ্লুত নেটিজেন। এদিন কুণাল অর্পিতার বিয়েতে শহীদ মীরা ছাড়াও প্রেমিক জ্যাকি ভাগনানি সহ এসেছিলেন রাকুলপ্রীত সিং, এছাড়াও অর্জুন কাপুর, আদিত্য রায় কাপুর, অনিল কাপুর সহ অনেককেই দেখা গেছে। সাদা কালো নিউজ।